নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি অনবদ্য গল্প নিয়ে তো চলো গল্পটা শুরু করা যাক গল্পটির নাম বাবা বাবা মাঝে মধ্যেই আমার সাথে দেখা করতে আসে বাবা যখনই আসে আমি বাবাকে বলি এভাবে আসার কি দরকার তোমার সে তো কিছুক্ষণ থেকেই চলে যাবে ওই ক্ষণিকের জন্য এসে চলে যাওয়া মনটাকে শুধু খারাপ করেই দেয় আমার কথায় বাবা হাসে বাবার হাসি মুখটা দেখে আমার সব অভিমান দূরে চলে যায় বলতে চেয়েও কিছুই যেন বলতে পারি না বাবার জন্য কদিন ধরে মনটা খারাপ করছিল শুধু ভাবছিলাম কত দিন বাবাকে দেখিনি বাবা বোধহয় মনের কথা বুঝতে পারে গতকাল রাতেই বাবা এসেছিল এসেই বলল বেশিক্ষণ থাকতে পারবো না অনেক দিন হয়ে গেল দেখা হয়নি তাই দেখা করতে এসেছি বললাম বেশ করেছ তোমাকে ধরে রাখার ক্ষমতা তো আমার নেই তুমি তোমার মতোই চলবে যতক্ষণ মন চায় ততক্ষণই না হয় থেকে বাবাকে দেখে আমার একটু রাগই হলো সেই পুরনো পাঞ্জাবিটাই পড়ে চলে এসেছে পাঞ্জাবির কলারে মরচে পড়া পেছনের দিকটা কেমন যেন গুটিয়ে গেছে কতবার বাবাকে বলেছি নতুন জিনিসের প্রতি বাবার ততটা আকর্ষণ নেই পায়ের চটিটাও খয়ে গেছে এই হচ্ছে বাবাদের বদ অভ্যাস কিছুতে নতুন জিনিস কিনে পড়বে না প্রত্যেক বাবাই বোধ হয় নিজের কষ্টটা আত্মগোপন করতেই ভালোবাসে হাজারো কষ্টের মাঝে তবু প্রকাশ করে না সত্যটাকে বাবা বাইরে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন কিছু বলছি না দেখে বাবা নিজেই বলল তুই তো এটাই আমাকে বলবি কি দরকার ছিল এইভাবে কষ্ট করে আসার তুমি যখনই আসো আমাকে না জানিয়েই আসো আগে এ থেকে জানিয়ে এলে আমি তো গাড়ি পাঠিয়ে দিতাম এই সাইকেল নিয়ে এত কষ্ট করে আসার কোনো মানে হয় কথাগুলো বলেই বাবা হাসছে বাবার হাতে তখন একটা ব্যাগ বাবার হাতের ব্যাগটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতে বাবা যেখান থেকে আসুক না কেন ব্যাগ খুলে দেখতাম ব্যাগে কি আছে বাবা কিছু না কিছু খাবার জিনিস নিয়েই আসত পুরোনো অভ্যেসটা ছাড়তে পারলাম না বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে দেখছি বাবা কি এনেছে বুড়ো ছেলেটার জন্য বাবা জিজ্ঞেস করলো ভালো আছিস তো বাবা এমন মায়াম এখনও কথা শুনে চোখে জল এসে গিয়েছিল আমার বহু দিন বৃষ্টি না পাওয়া মাটি বৃষ্টি পেয়ে যেমন সোদা সুবাস ছড়ায় তেমনি মনের ভিতরকার মাটিটা যেন সতেজ হয়ে উঠল, বাবার এমন জিজ্ঞাসায় বললাম তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি এবার আর ছাড়ছি না তোমাকে তো বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে নাকি ঘরে চলো বাইরে দাঁড়িয়ে একটু কথা বলি বরং কত চেষ্টা করেছি বাবা কোনোদিনও ঘরে আসেনি অথচ আমার কত বড় বাড়ি কত সুন্দর করে সাজানো গোছানো বাড়িতে কোনো কিছুর অভাব নেই তবু একরা শূন্যতা আমাকে ভারাক্রান্ত করে তোলে সব থেকেও কী যেন একটা নেই বাবা আসে ঠিকই তাও আবার স্বপ্নে বাস্তবের জগৎ থেকে চুপি চুপি একদিন চলে গেল অনেক দূরে সেই যে গেল ঠিকানাটা দিয়ে গেল না সন্তান ছাড়া যেমন বাবা মা শূন্য তেমনি বাবা মা ছাড়াও সন্তান শূন্য এই উপলব্ধিটা তৈরি করে দিয়ে গেল। ভাবছিলাম তাই আমাদের আগলে রাখার জন্য একটা হাত যদি আমাদের মা হয় আর একটা হাত হলো বাবা কর্তব্যে কর্মে মাথার ওপর একটা বড় ছাদ হয়ে সবসময় যে মানুষটা আমাদের নিরাপদ আশ্রয় হয়ে থাকে সেই মানুষটা আমাদের বাবা আজ কতদিন হয়ে গেল বাবা নেই তবুও মনে প্রাণ উপলব্ধি করি বাবা আছেন আমার সাথেই আছেন ছোটো থেকে আমি মা নেওয়াটা ছিলাম সব কথা মাকে যতটা বলতে পারতাম বাবাকে কিছুই বলতাম না সব আবদার যদিও বাবাই পূরণ করত। তবে সে কথা মাকে আগে বলতাম আর মা বাবাকে বলতো এটা বোধ আমার মতো অনেকেই করে থাকেন ছোটোবেলায় বাবাকে দূরের মানুষ বলে মনে হতো বাবার সাথে আমার বেশি কথা হতো না তবে মাঝে মধ্যে বাবার সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলাই হতো বাবা কিছু বললে বাবার মতকে প্রাধান্য দিতাম না বাবা একটা কথা প্রায়ই বলতো একদিন ঠিকই বুঝতে পারবি আজ বড় হয়ে সত্যিটা বুঝি মানুষ যখন থাকে না তার মূল্যটা বুঝতে পারি আজ যা কিছু করতে হয় তা নিজেকেই করতে হয় কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজেকেই নিতে হয় বারবার সব কিছু ভাবতে হয় বাবা থাকলে হয়তো সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হতো বড় হবার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম বাবারা হয়তো এমনই রাগ অভিমান গাম্ভীর্য আর অনুশাসনের অন্তরালে লুকিয়ে থাকে বাবাদের কোমল স্নেহময় রূপ পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে এই বট মতো ছায়াদানকারী বাবার বুকে নির্মল শান্তির এই গন্তব্যটি যারা হারিয়ে ফেলে তারা জানে এর মূল্য কতটা কেন জানি না বাবাকে নিয়ে আমরা হয়তো বিশেষ ভাববে ভাবি না বাবাকে বুঝবার ক্ষমতাও হয়তো আমাদের নেই বাবার কথা বলতে গেলে শেষ হবে না কখনো লিখেও শেষ করা যাবে না তবু বাবার অনুপস্থিতি সর্বদাই অনুভব করি আমি জানি বাবা আমার মধ্যেই আছেন তাই তো আপদে বিপদে দুঃখে পাশে পাই সব সময় মনে মননে বাবা যে আছেন এই অনুভূতিটাই আমাকে আত্মবিশ্বাস জাগায় আমাকে সাহস দেয় কিন্তু একটা কথা অদ্ভুতভাবে সত্যি হাজারো জড়তা দূরে সরিয়ে মুখ ফুটে কখনও বাবাকে বলতে পারিনি বাবা তোমায় খুব ভালোবাসি জানি না কেন বলতে পারিনি কিছু ভালোবাসা আছে যা কখনোই মুখে বলা যায় না হয়তো মনে মনে বহুবার বলা হয়ে যায় তবে আর চিৎকার করে বলি বাবা তোমাকে খুব ভালোবাসি তবে বাবা ঠিকই বুঝতে পারেন আমার কথা শুনতে পায়। শুনতে পায় বলেই তো মাঝে মধ্যেই চলে আসে আমার স্বপ্নে হাসে শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না